এটি ডিমের ভেতরে থাকা একটি ডাইনোসরের ভ্রূণ, যার কম্পিউটার সিমুলেশন ইমেজ হচ্ছে এটি। এই ফসিলটি 2021 সালে চীনে পাওয়া গিয়েছিল। এর নাম দেওয়া হয় বেবি ইংলিয়াং। এটি আনুমানিক 66 থেকে 72 মিলিয়ন বছর পুরনো, অর্থাৎ এর বয়স প্রায় 660 থেকে 720 লক্ষ বছর। প্যাটাগোটাইটান মারিয়ম, এটি একটি বিশাল আকৃতির ডাইনোসরের ফসিল। এর বয়স আনুমানিক 10 কোটি বছর, অর্থাৎ 10 কোটি বছর আগে এটি জীবিত ছিল। অর্কিওপটেরিক্স, অনেকের মতে এটি পৃথিবীর প্রথম পাখির প্রজাতি। এই ফসিল আনুমানিক 150 মিলিয়ন বা 15 কোটি বছর পুরনো। বিজ্ঞানীরা যে কোনো পুরনো জিনিস, হোক সেটা মিশরের মমি, উল্কাপিণ্ড, মাটি চাপা পড়া গাছ কিংবা আসবাবপত্র, সব কিছুরই বয়স বলে দিতে পারে। এমনকি বিজ্ঞানীরা পৃথিবী কত বছর আগে সৃষ্টি হয়েছে সেটিও হিসেব করে বের করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, বিজ্ঞানীরা কিভাবে পুরনো মৃত জিনিসের বয়স নির্ণয় করেন এবং কিভাবেই বা পৃথিবীর বয়স নির্ণয় করেছেন? যে কোনো মৃত বা পুরনো বস্তুর বয়স মাপা হয় মূলত রেডিও অ্যাক্টিভ ডিকে বা তেজস্ক্রিয় ক্ষয়ের মাধ্যমে। কোনো একটি মৌল রেডিয়েশন নির্গত করে অন্য একটি মৌলে পরিণত হবার বিষয়টিকে বলে রেডিও অ্যাক্টিভ ডিকে। অনেক মৌলের মধ্যেই এই বৈশিষ্ট্য দেখা যায়। তবে বস্তুর বয়স নির্ণয় করার ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে C14 ডেটিং বা কার্বন ডেটিং। আমাদের বায়ুমণ্ডলে যে জিনিসটি সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে সেটি হচ্ছে নাইট্রোজেন, 78%। এই নাইট্রোজেনের কিছু অংশ সূর্য থেকে আসা রেডিয়েশনের প্রভাবে কার্বনে পরিণত হয়। তবে এই কার্বন সাধারণ কার্বন থেকে কিছুটা ভিন্ন। সাধারণ কার্বনে 6টি নিউট্রন এবং 6টি প্রোটন থাকে, যাকে বলে কার্বন-12। কিন্তু রেডিয়েশনের প্রভাবে নাইট্রোজেন থেকে তৈরি হওয়া কার্বনে থাকে 6টি প্রোটন এবং 8টি নিউট্রন, যাকে বলে কার্বন-14। এই কার্বন-14 অস্থিতিশীল বা আনস্টেবল, এবং কার্বন-14 এই আনস্টেবল বা অস্থিতিশীল বৈশিষ্ট্যটি ব্যবহার করা হয় বয়স নির্ণয় করার ক্ষেত্রে। আমাদের বায়ুমণ্ডলে সবসময় কার্বন-12 এবং কার্বন-14 একটি নির্দিষ্ট অনুপাত বজায় থাকে, ফলে এই দুই ধরনের কার্বনই উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড হিসেবে শোষণ করে। পরবর্তীতে উদ্ভিদ থেকে এই কার্বন মানুষ এবং অন্যান্য প্রাণীর শরীরে আসে, যার ফলে বায়ুমণ্ডল এবং সকল জীবিত প্রাণীর মধ্যে কার্বন-12 এবং কার্বন-14 একই অনুপাতে বজায় থাকে, এবং এই অনুপাতটি সময়ের সাথে সাথে প্রায় কনস্ট্যান্ট থাকে। এখন মনে করুন, বায়ুমণ্ডলে কার্বন-12 এবং কার্বন-14 অনুপাত হচ্ছে 99:1। তাহলে সকল জীবিত প্রাণীর মধ্যেই কার্বন-12 এবং কার্বন-14 অনুপাত থাকবে 99:1। কিন্তু কোনো প্রাণী যখন মারা যায়, তখন সেই প্রাণী নতুন করে কার্বন-12 কিংবা কার্বন-14 শোষণ করে না। কিন্তু আগেই বলেছি কার্বন-14 হচ্ছে আনস্টেবল, ফলে প্রাণীর মৃত্যুর পরেও প্রাণীর শরীরে কার্বন-14 ডিকে চলতে থাকে এবং কার্বন-14 ডিকে হয়ে নাইট্রোজেনে পরিণত হয়। ফলে মৃত প্রাণীর শরীরে কার্বন-14 এবং কার্বন-12 অনুপাত পরিবর্তন হতে শুরু করে। কার্বন-12 এবং কার্বন-14 অনুপাত কতটুকু পরিবর্তন হয়েছে তা থেকেই মৃত প্রাণীর বয়স নির্ণয় করা যায়, এবং এটা সম্ভব হয় তেজস্ক্রিয় মৌল একটি নির্দিষ্ট মাত্রায় ডিকে হবার কারণে, যাকে বলে তেজস্ক্রিয় মৌলের হাফ লাইফ বা অর্ধায়ু। এই ভিডিওটিতে হাফ লাইফ সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। যাই হোক, মনে করুন আজকে কোনো একটি প্রাণী মৃত্যুবরণ করেছে এবং মৃত্যুর সময় এই প্রাণীটির শরীরে কার্বন-12 ছিল 9,900। তাহলে 99:1 অনুপাতে কার্বন-14 থাকবে 100। এখন প্রাণীর মৃত্যুর পরেও কার্বন-14 তেজস্ক্রিয় ক্ষয় বা ডিকে চলতে থাকবে। এখন কার্বন-14 অর্ধায়ু হচ্ছে 5,730 বছর, অর্থাৎ 100টি কার্বন-14 অর্ধেক, মানে 50টি কার্বন-14 ডিকে হতে সময় লাগবে 5,730 বছর। তাহলে আজ থেকে 5,730 বছর পর এই মৃত প্রাণীটির শরীরে 100টি কার্বন-14 পরিবর্তে পাওয়া যাবে 50টি কার্বন-14, কিন্তু কার্বন-12 সংখ্যার কোনো পরিবর্তন হবে না। তাহলে কার্বন-12 এবং কার্বন-14 অনুপাত 99:1 থেকে পরিবর্তন হয়ে হবে 198:1, এবং এই অনুপাত থেকে বলে দেওয়া যাবে যে মৃত প্রাণীটি 5,730 বছর আগে মৃত্যুবরণ করেছিল। একইভাবে ভবিষ্যতের মানুষ যদি এই মৃত প্রাণীটির শরীরে 25টি কার্বন-14 পেয়ে থাকে, তাহলে বুঝতে হবে কার্বন-14 দুইটি অর্ধায়ু সম্পূর্ণ হয়েছে। প্রথমটি হচ্ছে 100 থেকে 50 এবং দ্বিতীয়টি হচ্ছে 50 থেকে 25। তাহলে এই মৃত প্রাণীটির বয়স দাঁড়াবে দুইটি অর্ধায়ু, অর্থাৎ 11,460 বছর। এবং ঠিক এই পদ্ধতিতেই বর্তমানে আমরা মৃত প্রাণী বা অন্য কোনো বস্তুর বয়স নির্ণয় করে থাকি। পরিবেশে কার্বন-12 এবং 14 অনুপাত কত এবং ফসিলে কার্বন-12 এবং কার্বন-14 অনুপাত কতটা পাওয়া গিয়েছে
তা হিসেব করলেই ফসিলের বয়স বের হয়ে আসে। যেমন নরসিংদীর ওয়ারি বটেশ্বরে পাওয়া মৃৎপাত্রে কার্বন 14 এর অনুপাত ক্যালকুলেশন করে জানা যায় মৃৎপাত্রগুলো প্রায় 2500 বছর পুরনো। অর্থাৎ আজ থেকে 2500 বছর পূর্বে ওয়ারি বটেশ্বর ব্যস্ত নগরী ছিল, মানুষের পদচারণায় মুখর ছিল। কার্বন 14 আইসোটোপের মাধ্যমে বয়স নির্ণয় করার পদ্ধতি প্রথম সামনে নিয়ে আসেন উইলার্ড লিবি 1946 সালে, এবং এই অবদানের জন্য 1960 সালে লিবি নোবেল পুরস্কার পেয়েছিলেন। কার্বনের মাধ্যমে মোটামুটি 50,000 বছর পর্যন্ত পুরনো বস্তুর বয়স নির্ণয় করা যায়। তবে এখানে একটি বিষয় বলে রাখা ভালো, ভবিষ্যতের মানুষ হয়তো এই কার্বন 14 আইসোটোপের মাধ্যমে কোনো বস্তুর বয়স সঠিকভাবে নির্ণয় করতে পারবে না, কারণ আমরা প্রতিনিয়ত জীবাশ্ম জ্বালানি পোড়াচ্ছি, নিউক্লিয়ার বোমের পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটাচ্ছি, যার ফলে পরিবেশে কার্বন 12 এবং কার্বন 14 এর অনুপাত পরিবর্তন হয়ে যাচ্ছে, এবং এভাবে চলতে থাকলে 2050 সালেই সাম্প্রতিক বস্তুকেই প্রায় 1000 বছর পুরনো বলে মনে হবে, যাকে বলা হচ্ছে সুস ইফেক্ট। যাই হোক, এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, 50,000 বছরের চেয়েও পুরনো বস্তুর বয়স কিভাবে নির্ণয় করা হয়? 50,000 বছরের চেয়েও পুরনো বস্তুর বয়স নির্ণয় করার ক্ষেত্রেও তেজস্ক্রিয় ক্ষয় বা রেডিওঅ্যাক্টিভ ডিকে ব্যবহার করা হয়। তবে সেই ক্ষেত্রে এমন মৌলের আইসোটোপ ব্যবহার করা হয় যাদের হাফ লাইফ কার্বনের চেয়ে বেশি। এই ক্ষেত্রে সবচেয়ে উপযোগী হচ্ছে পটাশিয়াম আর্গন ডেটিং। পৃথিবীতে প্রাপ্ত মোট পটাশিয়ামের মাত্র 0.0117% থাকে পটাশিয়াম 40 আইসোটোপ। এই পটাশিয়াম 40 আইসোটোপের হাফ লাইফ হচ্ছে 1.25 বিলিয়ন বছর বা 125 কোটি বছর, যার ফলে এর মাধ্যমে কোটি বছর পুরনো বস্তুর বয়সও নির্ণয় করা যায়। পটাশিয়াম 40 ডিকের মাধ্যমে 11% আর্গন 40 এবং 89% ক্যালসিয়াম 40 তৈরি করে, এর মধ্যে আর্গন 40 নিষ্ক্রিয়। এখন মনে করুন, কোনো একটি আগ্নেয়গিরি থেকে লাভা নির্গত হয়ে ভূপৃষ্ঠের কোনো এক স্থানে আস্তরণ তৈরি করেছে। এখন এই লাভায় থাকা পটাশিয়াম 40 ডিকে হয়ে আর্গন এবং ক্যালসিয়াম তৈরি করবে, কিন্তু এদের মধ্যে আর্গন নিষ্ক্রিয় গ্যাস হওয়ায় তা বুদবুদ আকারে উড়ে যাবে। কিন্তু এই লাভা যখন শক্ত হয়ে যাবে, তখন সেখানে থাকা পটাশিয়াম 40 থেকে নির্গত আর্গন 40 আর উড়ে যেতে পারবে না। অর্থাৎ লাভা শক্ত হয়ে যাবার পর যেই আর্গন 40 তৈরি হবে, এগুলো পাথরের মধ্যেই আটকে থাকবে। এখন এই শিলাস্তরের উপর যদি আবার নতুন করে লাভা আসে, তবে সেখানেও আবার পটাশিয়াম আর্গন ডিকে ঘটবে, কিন্তু উপরের স্তরের তুলনায় নিচের স্তরে আর্গনের পরিমাণ বেশি পাওয়া যাবে। অর্থাৎ শিলাস্তরের যত নিচে যাওয়া যাবে, ততই আর্গনের পরিমাণ বাড়তে থাকবে, কারণ সেখানে আর্গন বেশি পরিমাণে আটকে থাকবে। এর ফলে শিলার এক একটি স্তরে পটাশিয়াম এবং আর্গনের অনুপাত এক এক রকম হবে। এখন কোনো একটি শিলার স্তরে পটাশিয়াম এবং আর্গনের অনুপাত কেমন পাওয়া যাচ্ছে তা হিসেব করে ওই শিলার বয়স নির্ণয় করা যায়। এখন কোনো একটি ফসিল শিলার কোন স্তরে পাওয়া গিয়েছে সেই স্তরের বয়স নির্ণয় করলেই ফসিলের বয়স জানা যায়। এই পটাশিয়াম আর্গন ডেটিং ছাড়াও বিজ্ঞানীরা আরও বিভিন্নভাবে চেষ্টা করেন কোনো একটি বস্তুর যেন নিখুঁত বয়স জানা যায়। অন্যদিকে ইউরেনিয়ামটিকে ব্যবহার করা হয় অনেক পুরনো পাথরের বয়স নির্ণয় করার ক্ষেত্রে, এবং এই ইউরেনিয়াম পৃথিবীর বয়স নির্ণয় করার ক্ষেত্রেও সহায়ক। এখন বলা যাক বিজ্ঞানীরা কিভাবে পৃথিবীর বয়স নির্ণয় করেছেন। অতীতে অনেকেই পৃথিবীর বয়স নির্ণয় করার চেষ্টা করেছেন এবং পৃথিবীর বয়স নিয়ে অনেক তথ্য দিয়েছেন। যেমন জেমস উসার 1600 শতকের দিকে বিভিন্ন বই পুস্তক বিশ্লেষণ করে বলেন, পৃথিবী সৃষ্টি হয়েছিল খ্রিস্টপূর্ব 4004 সালের 22শে অক্টোবর সন্ধ্যা 6টায়। অর্থাৎ সেই হিসেবে পৃথিবীর বয়স প্রায় 6000 বছর। পরবর্তীতে 1778 সালে জর্জ লুইস লিকার্ক কিছুটা বিজ্ঞানভিত্তিক হিসেব করেন। তিনি পৃথিবীর অনুকরণে একটি উত্তপ্ত গোলক নিয়ে তার ঠান্ডা হবার সময় হিসেব করেন, এবং এর মাধ্যমে তিনি তার 6 বছরের গবেষণা শেষে বলেন পৃথিবীর বয়স 75,000 বছর। এভাবে অনেকেই অনেকভাবে পৃথিবীর বয়স সম্পর্কে বিভিন্ন তথ্য দেন। তবে বর্তমানে আমরা জানি পৃথিবীর বয়স হচ্ছে 4.5 বিলিয়ন বছর। পৃথিবীর এই বয়স নির্ণয় করার ক্ষেত্রে বিজ্ঞানীরা বিভিন্ন দিক থেকে ক্রস সেকশন করেন, যেমন পৃথিবীতে প্রাপ্ত সবচেয়ে পুরনো পাথর, উল্কাপিণ্ড, চাঁদের পাথর ইত্যাদি, এবং এই সবগুলোর ক্ষেত্রেই রেডিওমেট্রিক ডেটিং করা হয়। তবে এই ক্ষেত্রে ব্যবহার করা হয় ইউরেনিয়াম 238 আইসোটোপ, যার হাফ লাইফ হচ্ছে 4.5 বিলিয়ন বছর। ইউরেনিয়াম 238 ডিকের মাধ্যমে বিভিন্ন ধাপ অতিক্রম করে লেডে পরিণত হয়। ইউরেনিয়ামের এই ডিকের মাধ্যমে বয়স নির্ণয় করার ক্ষেত্রে কিছু মিনারেল খুবই সহায়ক ভূমিকা পালন করে। এদের মধ্যে একটি মিনারেল হচ্ছে জিরকন। সাধারণভাবে জিরকন ইউরেনিয়ামের সাথে যুক্ত হয়, কিন্তু লেডের সাথে যুক্ত হয় না।
এখন কোনো একটি জিরকন খণ্ডে যদি লেড পাওয়া যায় তবে আমাদেরকে বুঝতে হবে এই লেড এসেছে শুধুমাত্র ইউরেনিয়ামের ডিকে থেকে। এর ফলে ইউরেনিয়াম এবং লেডের অনুপাত হিসেব করে খুব সহজেই জিরকনের বয়স বলে দেওয়া সম্ভব হবে, অর্থাৎ কখন জিরকনটি তৈরি হয়েছিল সেই সময়টা জানা যাবে। এখন পর্যন্ত প্রাপ্ত সবচেয়ে পুরনো জিরকনের বয়স হচ্ছে 4.4 বিলিয়ন বছর, যা পাওয়া গিয়েছিল অস্ট্রেলিয়াতে। এর মাধ্যমে পৃথিবীর আনুমানিক বয়স সম্পর্কে একটি ধারণা পাওয়া যায়। এরপর বিজ্ঞানীরা পৃথিবীতে প্রতীত বিভিন্ন উল্কাপিণ্ডের রেডিওমেট্রিক ডেটিং করেন এবং এই উল্কাপিণ্ড হচ্ছে বিজ্ঞানীদের জন্য খুবই আগ্রহের একটি বিষয়। এখন আপনার মনে হতে পারে উল্কাপিণ্ডের সাথে পৃথিবীর বয়সের কি সম্পর্ক। এখানে বিষয়টি হচ্ছে, ধারণা করা হয় আমাদের সৌরমণ্ডল সৃষ্টির সময়ই পৃথিবী সৃষ্টি হয়েছিল এবং সেই সাথে সাথে উল্কাপিণ্ড সৃষ্টি হয়েছিল। এখন উল্কাপিণ্ড যেহেতু মহাশূন্যে ভাসমান থাকে, ফলে এটি অন্য কোনো বস্তুর সংস্পর্শে আসে না, যার কারণে উল্কাপিণ্ড প্রায় অবিকৃত অবস্থায় থাকে। তার মানে উল্কাপিণ্ড থেকে যে তথ্য পাওয়া যাবে তা হবে সবচেয়ে অ্যাকুরেট। এরপর বিজ্ঞানীরা লক্ষ্য করেন চাঁদ থেকে প্রাপ্ত পাথরে, কারণ যেই সময় পৃথিবী তৈরি হয়েছিল ঠিক একই সময়টায় চাঁদ তৈরি হয়েছিল। এখন চাঁদে যেহেতু কোনো বায়ুমণ্ডল থাকে না, সেহেতু চাঁদের পাথর উল্কাপিণ্ডের মতোই অবিকৃত অবস্থায় থাকে, সুতরাং চাঁদের পাথর থেকে যে তথ্য পাওয়া যাবে তা হবে প্রায় অ্যাকুরেট। এভাবে বিজ্ঞানীরা বিভিন্ন দিক থেকে সংগ্রহ করা তথ্য উপাত্র বিশ্লেষণ করে দেখতে পান সকল তথ্য উপাত্রই পৃথিবীর বয়স নির্দেশ করছে 4.565 বিলিয়ন বছর, এবং এইভাবে বিজ্ঞানীরা সিদ্ধান্তে পৌঁছান যে পৃথিবীর বয়স হচ্ছে 4.5 বিলিয়ন বছর, যদিও এই বয়স কিছুটা এদিক সেদিক হতে পারে। একটি ক্ষেত্রে আপনি কোনো গবেষণা ছাড়াই খালি চোখেই বয়স বলে দিতে পারবেন, এবং সেটি হচ্ছে গাছ। গাছ কাটার পর কিংবা গাছের কাণ্ডের নমুনা নিয়ে সেখানে কতগুলো রিং রয়েছে তা হিসেব করেই গাছের বয়স বলে দেওয়া সম্ভব, কারণ প্রতি বছরে গাছে একটি নতুন রিং তৈরি হয়। অর্থাৎ কোনো একটি গাছে আপনি যতগুলো রিং পাবেন গাছের বয়স হবে ঠিক ততই। এই বিষয়টিকে বলা হয় ডেন্ড্রোক্রোনোলজি। এর মাধ্যমে শুধুমাত্র গাছের বয়স নয়, অতীতে জলবায়ু কেমন ছিল, কি ধরনের কীট পতঙ্গের বিচরণ ছিল, এমন অনেক তথ্যই জানা যায়, এবং এই সকল তথ্য উপাত্ত পৃথিবীর অতীত সম্পর্কে জানতে খুবই সহায়ক ভূমিকা পালন করে। আপনাদের অনেকেই হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি এই নামটি শুনেছেন, যা আমাদেরকে বলে কোনো একটি বস্তুর অবস্থান এবং ভরবেগ একই সাথে জানা সম্ভব নয়। অর্থাৎ অবস্থানের নিশ্চয়তা ভরবেগের অনিশ্চয়তা বৃদ্ধি করে, আবার অবস্থানের অনিশ্চয়তা ভরবেগের নিশ্চয়তা বৃদ্ধি করে। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি সম্পর্কে বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখতে পারেন। ভিডিও ভালো লাগলে বিজ্ঞান পাইসি পরিবারে যুক্ত হয়ে সাথে থাকতে পারেন।